নমস্কার, আপনারা দেখছেন ইউনিক সার্চ। ঘূর্ণিঝড় যশ বা ইয়াস রাজ্যে ঠিক কতটা ক্ষয়ক্ষতি করবে তা নিয়ে ভাবনা চিন্তা ছিল প্রায় সকলেরই, আতঙ্কে কাটা হয়েছিলেন অনেকেই। বুধবার নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ আগে ঠিক 9:15 নাগাদ উড়িষ্যার ধামরায় আসতে পড়ে ঘূর্ণিঝড় ইয়াস। সেই সময় প্রায় 155 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে থাকে, সঙ্গে প্রবল বৃষ্টি। যদিও ঘূর্ণিঝড় উড়িষ্যায় আসতে পড়ার আগে থেকেই ফুসছিল সমুদ্র, দীঘায় প্রায় 30 ফুটের ওপরে জলোচ্ছ্বাস হয়, ভেসে যায় গাড়ি, তছনছ হয়ে যায় সমুদ্র তীরবর্তী এলাকার একাধিক হোটেল, দীঘা শহরে ঢুকে পড়ে জল, যশের প্রভাবে কাঁচিত তছনছ হয়ে যায় সমুদ্র সৈকত দীঘা। একই অবস্থা সন্দেশখালী কুলতলির, সেখানে ভেঙেছে একের পর এক কাঁচা বাড়ি, আশ্রয়হীন হয়েছেন অগণিত মানুষ। ক্ষয়ক্ষতি হলেও রাজ্য প্রশাসনের তৎপরতায় প্রাণহানি অনেকটাই রোখা সম্ভব হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কাটতে না কাটতেই ফের ঝড়ের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাস আবহাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার হাওড়া, হুগলি, 2/24 পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 30-40 কিলোমিটার হতে পারে। আবহাওয়া দপ্তর পূর্বাভাস দেওয়ার আগেই দক্ষিণ পশ্চিম দিক থেকে এক প্রস্থ ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছে আলিপুর চিড়িয়াখানা সংলগ্ন এলাকায়, যদিও সেই ঝড় বেশিক্ষণ স্থায়ী হয়নি। আবহাওয়া অফিস জানিয়েছে ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 58 কিলোমিটার। মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক থেকে জানান জলস্ফীতি হতে পারে বৃহস্পতিবারও। এ বিষয়ে প্রশাসনিক কর্তাদের পাশাপাশি উপকূল ও নদী তীরবর্তী মানুষজনকে সতর্ক করেন তিনি। আপাতত ভাবে দেখা যাচ্ছে সাইক্লোন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা। ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষতি নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার থেকে জেলা সফর করবেন। পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে তিনি ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ স্থির করবেন। মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন টাস্ক ফোর্স তার সঙ্গে থাকবে। মুখ্য সচিব জানিয়েছেন আগামী 28 মে মুখ্যমন্ত্রী বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাবেন আকাশপথে। যে যে এলাকাগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে সেখানে যাবেন মুখ্যমন্ত্রী এবং প্রশাসনিক অধিকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। প্রথমে তিনি উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ যাবেন, সন্দেশখালী, ধামাখালী সহ একাধিক এলাকায় যাবেন এবং প্রশাসনিক বৈঠক করবেন। সেখান থেকে আকাশপথে যাবেন সাগরে, সুন্দরবন এলাকার বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠক করবেন। সাগরে বৈঠক শেষে আকাশপথে চলে যাবেন পূর্ব মেদিনীপুরে। ইয়াসে ক্ষতিগ্রস্ত আরেক জেলায় গিয়ে তিনি প্রথমে নামবেন দীঘায়, সেখানে এলাকা পরিদর্শন করে চলে যাবেন কাঁথিতে, রামনগরের পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। এরপর মুখ্যমন্ত্রী যাবেন এবছর তার নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে। এখনো পর্যন্ত সাইক্লোনের ধাক্কায় বাংলায় মৃতের সংখ্যা 4। মুখ্যমন্ত্রী জানিয়েছেন মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার।